সকালে বাজার করনি মনে আছে? ও করি নাই, তাহলে এবেলা করুম। মাছ এনো। ইচ্ছা করে আত্মহত্যা কইরা ও 26 টাকা কিলো মাছ খাওয়া আমি ঘুষাইয়া দি। এলো বাজার। উফ বাবা, একি পচা মাছ এনেছো কেন? পচা কই না তো, এই তো সব বাগদা চিংড়ির মুড়ো খসে গেছে। আরে খইসা যাব কেন, এইভাবেই তো বাজারে বেস্ট আছে। সে কি গো ধরটা গেল কোথায়? আরে এখনকার চিংড়ি মাছে ধর হয় নাকি? বাইগান সে কি? আরে হ্যাঁ, ছোট থাকতেই তো চিংড়ি গুলোর ধরটা কাইটা নিয়ে খালি মুড়া গুলো এখানে বড় হয়। আর ধরটা আমেরিকার পুষ্করিণীতে বড় হয়, এটাই অগো লগে আমাগোর লেটেস্ট চুক্তি। ধর অগো আর মুড়া গুলো আমাগো। মুড়া দিয়ে কি হবে? বিদেশি মুদ্রা আইব। এখন আমাগো বিদেশি মুদ্রার খুব টানাটানি যাইতাছে, তুমি ওই মুড়া গুলো ঝাল রাধো, বিদেশি মুদ্রা আসুক। কি জানি বাপু, খেলে অসুখ করবে না তো? পাগল হইছো, আমাগো গড়াইও এখন গড়গড় করিয়া গড়াইয়া যাইতাছে, পুরানো বস্তা পচা অসুখ এখন আর কারুরই হয় না, এখন সব অন্য রকম নতুন নতুন অসুখ চালু হইছে। ঠিক বলেছো, আর এখনকার অসুখগুলো কি সুন্দর সুন্দর নাম না গো। হইব না কেন, সব তো ইম্পোর্টেড মাল। আগের রোগগুলি ছিল সব ইয়া ইয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, অ্যানেমিয়া, ডিপথেরিয়া, সব ইয়া ইয়া। আর এখন? এখন শুধু ইস আর আস। ইস? হ্যাঁ ইস, ফ্যারেঞ্জাইটিস, কনজাইটিভাইটিস, এনসেফালাইটিস। উফ কি মিষ্টি, আর আসটা কিরকম? আর ডাক্তার যখন কোনো রোগ ধরতে না পারে তখন কয় ভাইরাস। বাইগান দারুন, নাম শুনলেই ভুগতে ইচ্ছা করে। আর আমার দেখো যত বাজে নামের অসুখ, ফোড়া, আমাশা, ঘামাচি। আর সবচাইতে আধুনিক রোগ হইল স্পন্ডেলাইটিস। ও মা গো, কিরম বাজনার মতো রিং রিং করে উঠলো। স্পন্ডে স্পন্ডে, হ্যাঁ গো আমার হয় না। মানে আমার হওয়ানো যায় না। কেন যাইবো না, তোমার চাই? এক্ষুনি। হ্যাঁ গো, খুব কষ্ট হবে না তো? না না না, তোমার খালি ঘাড়ের ডুগিটা একটু কন কন করবো। সে তো আমার এমনিই করে, আর কি করলে হবে বলে না গো? খুব সহজ, এখান থেকে বিবাদীবার দিন 15 মিনিবাসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাওয়া আসা করো, তোমার খুব সুন্দর ভাবে স্পন্ডেলাইটিস হইয়া যাইব। যাহ, শুধু মিনিবাসে চললেই হয়ে যাবে? আলবাত হইব, এ সারাই রোগটা হওয়ার কোনো চান্সই নাই। খোঁজ লইয়া দেখো, মিনিবাস বার হওয়ার আগে এই রোগটা ছিলই না। তাহলে আমি খুব পারবো, রোজ 3-4 বার করে যাতায়াত করবো, সিট খালি থাকলেও বসবো না। আচ্ছা, অসুখটা হলে অনেকদিন শুয়ে থাকতে হবে না? না না, একদমই না, গলায় একটা মোটা গয়না পরাইয়া দিব, বাগাইতেছিয়ান কুত্তা গুলোরে যেমন পরায়, আর তার উপর একটা রঙিন স্কার্ফ জড়াইয়া রাখবা, ব্যাস। খুব সুন্দর দেখাবে আমায় না গো। হ্যাঁ গো, তখন আমার সঙ্গে একটা ফটো তুলবে তো? বলো না, বলো না গো, তুলবে তো? তুলুম তুলুম তুলুম, এলসিসিয়ানের পাশে তার মালিক না থাকলে ফটো কি আর ভালো হইব? কিন্তু অত হাঙ্গামায় কাম কি, একটা সুন্দর অসুখ তো তোমার এমনিই আছে। ও মা, তাই নাকি? কই আমি তো বুঝতে পারি না। আমি পারি। কি অসুখ গো? এনসাইক্লোপিডিয়া। এনস এনস, উফ বাবা, একদম উচ্চারণই হয় না, কিন্তু কি ভালো যে লাগছে আমার। হ্যাঁ গো, ওর মানে কি? শব্দকোষ। বাংলাটা কি মিষ্টি, শব্দকোষ হলে কি হয়? কোষে কোষে শুধু শব্দ ভরা থাকে, কারণে অকারণে সেগুলো ছিটকাইয়া ছিটকাইয়া বার হইয়া আছে। ও তা তো বলবেই, আমি কথা বললেই গায়ে ফোসকা পড়ে, তাই বিয়ের আগে আমার পেছনে 2 বছর ঘুরঘুর করেছিলে। আমি যদি 2 বছর তোমার পেছনে ঘুইরা থাকি, তাহলে সেই 2 বছর তুমিও আমার সামনে সামনে ঘুইরা ছিলা, মনে নাই? বাইগান বয়েও যায়নি, কত ভালো ভালো সম্বন্ধে এসেছিল আমার। আইছিল কিন্তু কোনটাই টেকে নাই। কতজন আমার গান শুনে ধন্য ধন্য করে গেছে। কেউ আর দ্বিতীয়বার ওই মুখ হয় নাই, একটা কাক অব্দি বসতো না। কতজন আমার নাচ দেখে বাহবা দিয়ে গেছে।
আর বুঝা গেছে এই জিনিস সংসারে ঢুকাইলে কি পোলালাচন শুরু হইব। বাজে কথা বলো না, লেখাপড়ায় আমি কি ভালো ছিলাম। স্কুল ফাইনালি হইল না, বরাবর সেমি ফাইনালেই রইয়া গেলা। আর তুমি কি প্রত্যেকটা বিষয় একবার করে কম্পার্টমেন্টাল পেয়ে তবে বিএ পাস করেছো? তার মানেটা কি? প্রত্যেকটা কম্পার্টমেন্টে মানে প্রত্যেকটা খোপে খোপে থরো নলেজ লইয়া তবে পাস করছি। একবারে পাস করলে এত এক্সপেরিয়েন্স কি হতো? বিয়ের আগে তুমি তিন তিনটে মেয়ের সাথে প্রেম করেছো, তুমি একটা দুশ্চরিত্র। প্রেম করলেই চরিত্র খারাপ হয় না, চরিত্র খারাপ হয় বিয়ের পর্তিকা, সেটা আমার একবারই হয়েছে তোমার লগে। এখন তো আমাকে আর ভালো লাগবে না। আগে তুমিই বলতে আমার চুল, চোখের পাতা, দাঁত সব কি সুন্দর। তখন কি আর জানতাম, সবই ইসে। তারপর আমার হাতির মতো গতর, এক লগে রিক্সায় চড়তে গেলে রিক্সা অ্যালাউ করে বাবু আপনি মাইজির কোলে বসেন। চুপ, সবাই তোমার মতন টাকাটি হবে দেখলেই মনে হয় সংসারে দুর্ভিক্ষ লেগেছে। তারপরে তোমারে দেখলেই সবাই বলছে দুর্ভিক্ষের কারণটা কি। বেশ বেশ, অল্প বয়সে বিয়ে হলে মোটাই হয়ে যায়। কার অল্প বয়স তোমার? বিয়ের আগে আমি মোটে 22টা বসন্ত দেখেছি। মাত্র 22টা বসন্ত দেখছো? আর কত বসন্ত অন্ধ হইয়াছি। তাই বলে বসন্ত বেলা তুমি আমার বয়স তুলবে, চেহারা তুলবে? এমন কথা আমি ভাবতেও পারি না। যদি তুলুম ভাবতাম তাহলে তো ওয়েট লিফটিং প্র্যাকটিস করতাম। তখন দেখে গেলে কুড়িয়ে যাচ্ছ, কুড়িয়ে যাচ্ছ। খুঁটাসি কেন, তুমি কি কলকাতার রাস্তা? ব্যাপার কি দাদা, রিহার্সাল এখনো চলতেছে রে ভাই। চেঁচামেচি করছো কেন বৌমা? অমন সাজানো সংসার তোমার, খাট, আলমারি, সোফা সেট, টিভি সব বাপের বাড়ি থেকে আনা, ভেবেছেন কি এইখানকার? শুধু একটা ছেলে মেয়ে যদি থাকতো। সেটা তো আর বাপের বাড়ি থেকে আনা যায় না। জেঠিমা বার্নাল আছে? দূর তোর বার্নালের কথায় আগুন। আহ, একটু মিষ্টি করে কও না। না রে বাবু, আমাগো থার্মোমিটারও নাই, বার্নালও নাই। ওরে বাবা রে, আমার হাতটা ঝিনঝিন করছে। হ্যাগো, আমার বোধহয় হ্যান্ডেলাইটিস হচ্ছে। হ্যান্ডে না, স্পন্ডে, হাতে হয় না ঘাড়ে। এইবার আমার একটা অসুখ হইব। কি অসুখ? থ্রম্বোসিস। সেটা আবার কি? এইটার মধ্যে আর ঢুকো না, একটা অসুখ অন্তত আমার লগে সইরা দাও। না, ঠিক আছে ঠিক আছে, ছেড়েই দিলাম। কিন্তু এটা কি করে হয় আমায় সব বলো। কি কইরা হয় না, হইলে কিছু কিছু হয়। কি হয়? কি হইব আবার, থম হইয়া বসিয়া শেষ দিতে দিতে চলিয়া যায়। আমার হবে। হ্যাঁ, না না। হ্যাঁ, আমার হবে। আরে আমার কয় আমার হইব? আরে একটা মিষ্টি অসুখ তুমি আমার জন্য ছাড়তে পারো না? আমি না তোমার একমাত্র স্ত্রী? আমি হতো তোমার একমাত্র স্বামী। আচ্ছা আচ্ছা বাপু, দুজনেরই হইব, দুজনে এক লগে মরুম, তাতে তুমিও বাঁচবা আমিও বাঁচু। আহ।